আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই ভালো আছো এবং করোনার এই দুর্যোগময় পরিস্থিতিতে সবাই ঘরেই অবস্থান করছো এবং ঘরেই অবস্থান করে সবাই একটু একটু করে পড়ালেখা চালিয়ে যাচ্ছ। কারণ এই মুহূর্তে তোমাদের ঘরে অবস্থান করাটাই সবচেয়ে নিরাপদ এবং ঘরে থেকে তোমরা যে পড়ালেখার সাথে থাকবে সেই আসলে লাভবান হবে। তো আমি তোমাদের জন্য আজকে আমার আরেকটি অনলাইন ক্লাস নিয়ে এসেছি, সেটি হচ্ছে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমার প্রথম অধ্যায় ফিন্যান্সের অর্থায়নের সূচনা, সেই চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের আজকে একটি টপিক নিয়ে এসেছি। আমি আজকে আলোচনা করব অর্থায়নের সূচনায় অর্থায়নের লক্ষ্য নিয়ে। তাহলে চলো আজকে মূল পাঠে চলে যাই। আজকে আমাদের পাঠ হচ্ছে প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা, ইন্ট্রোডাকশান টু ফিন্যান্স। এখান থেকে আমরা আলোচনা করব আজকে অর্থায়নের লক্ষ্য অর্থাৎ গোলস অফ ফিন্যান্স নিয়ে। এই অর্থায়নের লক্ষ্য কি এবং কয়টি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের কথা যদি আমরা চিন্তা করি তাহলে তাদের লক্ষ্যই থাকে হচ্ছে কি, মুনাফা অর্জন করা। কিন্তু অর্থায়নের ক্ষেত্রে এই লক্ষ্য হচ্ছে সাধারণত দুইটি। একটি হচ্ছে মুনাফা সর্বাধিকরণ অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশন, যেটাকে ইংরেজিতে বলে। দুই নম্বরে হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, এটাকে ইংরেজিতে বলে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এখন আমরা জানবো, প্রথমেই জানবো মুনাফা সর্বাধিকরণটা কি। তাহলে চলো দেখি যে মুনাফা সর্বাধিকরণ কি, মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের লক্ষ্য এবং এই মুনাফা সর্বাধিকরণ নিয়ে কিছু সমালোচনা আছে সেই সম্পর্কে আমরা জানব। দেখো মুনাফা সর্বোচ্চকরণ, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রফিট ম্যাক্সিমাইজেশন, সাধারণভাবে মুনাফা সর্বোচ্চকরণ বলতে মুনাফা বৃদ্ধিকরণকেই বোঝায়। আবার যদি কোনো ব্যবসার কথা আমরা চিন্তা করি তাহলে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই সাধারণত মুনাফা। আবার যদি আমরা কোনো কোম্পানির কথা চিন্তা করি, পাবলিক লিমিটেড কোম্পানির কথা চিন্তা করি, সেক্ষেত্রে শেয়ার প্রতি আয় বৃদ্ধিকরণকেই মূলত মুনাফা সর্বোচ্চকরণ বা মুনাফা সর্বাধিকরণ বলা হয়ে থাকে। এই যে শেয়ার প্রতি আয়, আর্নিং পার শেয়ার, ইপিএস, এটা কিভাবে নির্ণয় করা হয়, এটা আমরা নির্ণয় করতে পারি কোম্পানির মোট আয় বা নেট আয়কে তাদের শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করলেই যেটা পাই সেটাই হচ্ছে মূলত শেয়ার প্রতি আয়। ধরো একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদের বিষয়টি ক্লিয়ার করছি। ধরো 100 টাকা মূল্যের 2000টি শেয়ার বাজারে আছে, তো তাদের মোট শেয়ার মূলধন হবে 2 লাখ। একটি কোম্পানির 100 টাকা মূল্যের 2000টি শেয়ার আছে, তাহলে তাদের মোট শেয়ার মূলধন হবে 2 লাখ। এখন ধরো যে এই তাদের একটি আর্থিক বছরে, ধরো 2018 সালে, তাদের এই 2 লাখ টাকার শেয়ার মূলধন থেকে তারা নেট মুনাফা অর্জন করেছে 40,000 টাকা। তাহলে তাদের শেয়ার প্রতি আয় কত হবে? শেয়ার প্রতি আয় হবে তাহলে 20 টাকা করে। তাহলে দেখা যাচ্ছে 2018 সালে তাদের শেয়ার প্রতি আয় 20 টাকা। 2019 সালে তারা কী করেছে, তাদের শেয়ারের বাজার মূল্য অপরিবর্তিত রেখে শেয়ার প্রতি আয়টা, মানে এই যে 2000টা শেয়ার, তাদের প্রত্যেকটার আয় বৃদ্ধি করেছে কত, 20 টাকা থেকে নিয়ে বৃদ্ধি করেছে 30 টাকায়। তার পরবর্তী বছরে আবার 30 টাকা থেকে বৃদ্ধি করেছে 40 টাকায়, কিন্তু তাদের শেয়ারের যে বাজার মূল্যটা সেটা অপরিবর্তিত থাকছে। এই যে একটা শেয়ারের কথা চিন্তা করা হচ্ছে, শেয়ার প্রতি আয় মানে হচ্ছে একটা শেয়ারের আয়, এই যে এক একটা শেয়ারের আয়ের কথা চিন্তা করছে তারা, কিন্তু তারা তাদের ওভারঅল যে মোট যে সম্পত্তি সেটার দিকে তারা খেয়াল রাখছে না। এটাই হচ্ছে মূলত মুনাফা সর্বোচ্চকরণ, অর্থাৎ মুনাফাটার দিকেই খেয়াল রাখা হয় মুনাফা সর্বাধিকরণে, আর অন্য কোনো কিছুর দিকে খেয়াল রাখা হয় না। এটাই হচ্ছে মূলত মুনাফা সর্বাধিকরণ। এখন আমরা দেখব যে মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের লক্ষ্য। এক্ষেত্রে আমরা কয়েকটা পয়েন্টস দেখতে পাই। সেটা এক নম্বরে হচ্ছে মুনাফা সর্বাধিকরণ হচ্ছে দক্ষতার মাপকাঠি। আমরা সাধারণত কোনো একটি ফার্ম বা কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাধারণত তাদের মুনাফার মাধ্যমেই সেই ফার্মটি দক্ষ নাকি অদক্ষ সেটা বিচার করে থাকি। অর্থাৎ দেখা যাচ্ছে যে মুনাফা হচ্ছে আর্থিক দক্ষতার একটি মাপকাঠি বা পরিমাপক।
সাধারণত যেই আমরা মনে করে থাকি যে যে ব্যবসা প্রতিষ্ঠান বা যেই ফার্ম, তাদের উৎপাদনের উপকরণ যত দক্ষতার সাথে কাজে লাগাতে পারবে ততই তারা মুনাফা অর্জন করতে পারবে। তো ধরো এখানে দুইটা ব্যাংকের কথা বলা আছে, ধরো ঢাকা ব্যাংক আর প্রাইম ব্যাংক, দুইটাই হচ্ছে সমমূলধন এবং সমঝুঁকি সম্পন্ন ব্যাংক। তো তাদের 2012 সালে সম্পত্তির উপর আয়ের হার দেওয়া আছে ঢাকা ব্যাংকের 25% আর প্রাইম ব্যাংকের 20%। তাহলে দেখা যাচ্ছে প্রাইম ব্যাংক থেকে ঢাকা ব্যাংকের আয়ের হার বেশি। তাহলে আমরা কি বলতে পারি আপাত দৃষ্টিতে, যে ঢাকা ব্যাংকের সম্পত্তির উপর আয়ের হার যেহেতু বেশি, তাহলে বলা যায় ঢাকা ব্যাংক তাদের সম্পত্তি যথাযথভাবে দক্ষতার সাথে কাজে লাগিয়েছে, দক্ষতার সাথে ব্যবহার করেছে বলেই তাদের আয়ের হার বেশি। তো বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা, মুনাফা হচ্ছে একটি দক্ষতার মাপকাঠি বা পরিমাপক। 2 নম্বর হচ্ছে মুনাফা সর্বাধিকরণ ফার্মের লক্ষ্য হওয়ার কারণে 2 নম্বর পয়েন্টস হচ্ছে সম্পদের দক্ষ বণ্টন। অর্থাৎ পূর্বের উদাহরণের কথাই যদি আমরা বলি, যে ঢাকা ব্যাংক যখন তাদের আয়ের হার বেশি ছিল, কোনো কারণে যদি ঢাকা ব্যাংকের আয়ের হারটা ফল করে 25% থেকে 18% হয়ে যায়, তাহলে আর প্রাইম ব্যাংক তাদের আয়ের হারটা ধরে রাখে, তাহলে কি মনে করা হবে? মনে করা হবে শেয়ার হোল্ডাররা কী করবে, তখন ঢাকা ব্যাংকের শেয়ার বিক্রি করে প্রাইম ব্যাংকের শেয়ার ক্রয় করবে, কারণ প্রাইম ব্যাংক তাদের মুনাফাটা অপরিবর্তিত রেখেছে। তাহলে কি দেখা যাচ্ছে, যে ঢাকা ব্যাংক তাদের দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়নি বলেই তাদের মুনাফাটা ফল করেছে, মুনাফাটা কমে গেছে। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, সম্পদের দক্ষ বণ্টন করতে হবে। মুনাফা সর্বাধিকরণ লক্ষ্য হওয়ার আরেকটি কারণ হচ্ছে মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে সম্পদের দক্ষ বণ্টন নিশ্চিত করা হয়। 3 নম্বরে হচ্ছে সামাজিক কল্যাণ। সামাজিক কল্যাণ নিশ্চিত করা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ ফার্মের লক্ষ্য হওয়ার একটি কারণ। বিনিয়োগকারীরা যে সমস্ত প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, সাধারণত যে সমস্ত প্রতিষ্ঠানের মুনাফা সর্বোচ্চ, সাধারণত সেই সমস্ত প্রতিষ্ঠানেই বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকে। তো এক্ষেত্রে ব্যক্তির সাথে সাথে, ব্যক্তির উন্নয়নের সাথে সাথে সমাজেরও কল্যাণ নিশ্চিত হয়। তাহলে আমরা দেখে নিলাম যে মুনাফা সর্বাধিকরণ অর্থায়নের বা ফার্মের লক্ষ্য হওয়ার কারণ কী কী। এখন আমরা দেখব যে মুনাফা সর্বাধিকরণ কিন্তু ফার্মের লক্ষ্য, কিন্তু মুনাফা সর্বাধিকরণটা ফার্মের মূল লক্ষ্য নয়। কিন্তু এটা কেন, এই মুনাফা সর্বাধিকরণ নিয়ে কিছু সমালোচনা আছে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা তোমাদের প্রশ্নে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের মূল লক্ষ্য নয়, সেই সম্পর্কে আলোচনা করো, তাহলে আমরা এই আমি এখন যে লেকচারটা দিব সেটা তোমরা লিখে দিয়ে আসতে পারো, সেটা পড়লেই হবে। 1 নম্বরে হচ্ছে, 1 নম্বর যে কারণটা মুনাফা সর্বাধিকরণ মূল লক্ষ্য না হওয়ার কারণের মধ্যে পড়ে সেটা হচ্ছে অস্পষ্টতা। অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণ ধারণাটি হচ্ছে অস্পষ্ট, অর্থাৎ স্পষ্ট নয়। স্পষ্ট নয় কেন, অর্থাৎ মুনাফাটা আসলে স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী সেই সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। আবার এটা হতে পারে মোট আয় বা মোট আয়ের থেকে হতে পারে বা নিট আয়ের থেকে হতে পারে, আবার এটা কর পরবর্তী নাকি কর পূর্ববর্তী সেই সম্পর্কেও কোনো ধারণা পাওয়া যায় না। আবার মুনাফাটা মূলধনের উপর আয়ের হার নাকি সম্পদের উপর আয়ের হার সেটা সম্পর্কেও কোনো ধারণা পাওয়া যায় না। অর্থাৎ এটা একটা অস্পষ্ট ধারণা, সেক্ষেত্রে ধারণাটা কি থাকে, অস্পষ্ট থেকে যায়। অর্থাৎ মুনাফা সর্বাধিকরণে মুনাফাটা আসলে কোন ক্ষেত্র থেকে এসেছে, কোথা থেকে এসেছে সেটা সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না। তাহলে এই মুনাফা সর্বাধিকরণ ধারণাটি কী থেকে যায়, অস্পষ্ট থেকে যায়, এই কারণে মুনাফা সর্বাধিকরণ ফার্মের মূল লক্ষ্য হয়নি। 2 নম্বরে হচ্ছে অর্থের সমমূল্য বিবেচনা করে না, মুনাফা সর্বাধিকরণে অর্থের সমমূল্যকে পরিহার করা হয়। এই যে মুনাফা সর্বাধিকরণ ফার্মের মূল লক্ষ্য কারণ না হওয়ার আরেকটি সমস্যা হচ্ছে, কোনো একটি বিনিয়োগ প্রকল্প থেকে যে আর্থিক সুবিধা পাওয়া যায় তার সময়গত যে ব্যবধান সেটা মুনাফা সর্বাধিকরণে বিবেচনা করা হয় না। অর্থাৎ মুনাফা সর্বাধিকরণে অর্থের সমমূল্যকে বিবেচনা করা হয় না। ধরো একটি কোম্পানি 3 বছর মেয়াদি দুটি প্রকল্পের আয়ের হার দেওয়া আছে, তাতে প্রাথমিক মূলধন ধরো 80,000 টাকা। তাহলে প্রকল্প থেকে যে মুনাফা পাওয়া যাবে সেগুলো হচ্ছে
প্রথম বছরে ক প্রকল্প থেকে যে মুনাফা পাওয়া যাবে সেটা হচ্ছে 1 লক্ষ টাকা, আর দ্বিতীয় বছর খ প্রকল্প থেকে প্রথম বছরে পাওয়া যাবে 20,000 টাকা। দুইটারই হচ্ছে সম মুনাফা সম্পন্ন দুইটি প্রকল্প, অর্থাৎ দুইটারই মুনাফা সমান। দ্বিতীয় বছরে ক প্রকল্প থেকে পাওয়া যাবে 50,000 টাকা, আর খ প্রকল্প কোনো মুনাফা নেই, অর্থাৎ তারা লসের মুখোমুখি পড়েছে। দ্বিতীয় বছরে ক প্রকল্প থেকে পাওয়া যাবে 20,000 টাকা, খ প্রকল্প থেকে 1,50,000 টাকা, অর্থাৎ 80,000 টাকা প্রাথমিক বিনিয়োগ নিয়ে শুরু করার পর ক প্রকল্প প্রথম বছরেই তাদের বিনিয়োগকৃত অর্থটা উঠিয়ে আনতে সক্ষম হয়েছে, অর্থাৎ ক প্রকল্প প্রথম বছরেই মুনাফা অর্জন করেছে। 80,000 টাকা থেকে বিনিয়োগ করে তারা প্রথম বছরে পাচ্ছে 1 লক্ষ টাকা। অন্যদিকে খ প্রকল্প প্রথম বছরে মুনাফার মুখ দেখতে পায়নি, অর্থাৎ তাদের 20,000 টাকা প্রথম বছরে অর্জন করতে সক্ষম হয়েছে। আবার দ্বিতীয় বছরে ক প্রকল্প দ্বিতীয় বছর থেকে যে মুনাফাটা পাচ্ছে সেটা হচ্ছে 50,000 টাকা, আর খ প্রকল্প পাচ্ছে খ প্রকল্প দ্বিতীয় বছরে কোনো মুনাফার মুখ দেখেনি। তৃতীয় বছরে ক প্রকল্প মুনাফা অর্জন করেছে 20,000 টাকা, আর খ প্রকল্প 1,50,000 টাকা। এখন আমরা যদি মুনাফা সর্বোচ্চকরণের কথা চিন্তা করি, তাহলে দেখব যে দুইটা কোম্পানি মুনাফা সমান, তাহলে দুইটা ফার্মই সমান গুরুত্ব বহন করছে। কিন্তু আমরা যদি অর্থের সমমূল্যের কথা বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে ক প্রকল্প প্রথম বছরেই তাদের বিনিয়োগকৃত অর্থটা উঠিয়ে আনতে সক্ষম হয়েছে, আর খ প্রকল্প সেটা করতে পারেনি। আবার দ্বিতীয় বছরে ক প্রকল্প যে মুনাফাটা অর্জন করেছে 80,000 টাকা বিনিয়োগ করে, দ্বিতীয় বছরে 50,000 টাকা মুনাফা অর্জন করেছে। অন্যদিকে খ প্রকল্প দ্বিতীয় বছরে লসের মুখোমুখি হতে হয়েছে, অর্থাৎ তাদের কোনো মুনাফা আসেনি। তাহলে দেখা যাচ্ছে ক প্রকল্প প্রথম বছর আর ক প্রকল্প খুব দ্রুত তাদের মুনাফাটা বা আর্থিক সুবিধাটা অর্জন করতে সক্ষম হয়েছে, যেটা খ প্রকল্প পারেনি। তাহলে ক প্রকল্প কী করবে? প্রথম 2 বছরে ক প্রকল্প যে মুনাফাটা অর্জন করবে এটা দিয়েই তারা পুনরায় অন্য কোনো খাতে বিনিয়োগ করতে পারবে, বিনিয়োগ করে তাদের ব্যবসা বা কোম্পানি সম্প্রসারণ করতে পারবে। এটি হচ্ছে মূলত অর্থের সময়মূল্য, অর্থাৎ প্রথম বছরে ক প্রকল্প বিনিয়োগকৃত অর্থটা যে অতিরিক্ত যে অর্থটা অর্জন করে পেরেছে ক প্রথম বছর আর দ্বিতীয় বছরে, সেই মুনাফাটা তারা কী করতে পারবে? পুনরায় অন্য কোনো খাতে বিনিয়োগ করতে পারবে। আর খ প্রকল্প 3 নম্বর বছরে গিয়ে তারা অনেক বেশি খ প্রকল্প থেকে অনেক বেশি মুনাফা অর্জন করেছে। কিন্তু খ প্রকল্প প্রথম বছর আর দ্বিতীয় বছর যে লাভের মুখ দেখেনি, তারা 3 নম্বর বছরে প্রকল্পটার মেয়াদি হচ্ছে 3 বছর, 3 নম্বর বছরে গিয়ে আস্তে আস্তে প্রকল্পটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, অর্থাৎ প্রকল্পটা থাকবে না। তারা প্রথম বছর এবং দ্বিতীয় বছরের যে লসের মুখোমুখি হয়েছিল সেটা পুষিয়ে নিতে গিয়ে 3 নম্বর বছরে তারা হিমশিম খেয়ে যাবে। তো সুতরাং দেখা যাচ্ছে দুইটা সম মুনাফা সম্পন্ন কোম্পানি হলেও অর্থের সমমূল্যের কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে খ প্রকল্প থেকে ক প্রকল্প হচ্ছে ব্যাটার, অর্থাৎ ক প্রকল্পে অর্থের সমমূল্যকে বিবেচনা করা হচ্ছে, কিন্তু মুনাফা সর্বাধিকরণে এই বিষয়টার প্রতি খেয়াল রাখা হয় না। তো অর্থের মুনাফা অর্থায়নের মূল লক্ষ্য না হওয়ার, মুনাফা সর্বোচ্চকরণ অর্থায়নের মূল লক্ষ্য না হওয়ার এটা আর একটি প্রধান কারণ, অর্থের সমমূল্যকে বিবেচনা না করা। এখন আমরা দেখি যে 3 নম্বর পয়েন্টস কী, অর্থের সম মুনাফা সর্বোচ্চকরণকে অর্থায়নের মূল লক্ষ্য বিবেচনা করা না করার আরেকটি কারণ হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণে ঝুঁকিকে পরিহার করা হয়, অর্থাৎ ঝুঁকিকে বিবেচনা করা হয় না। এখানে দেখো, আমরা যদি পূর্বের উদাহরণটার কথাই খেয়াল করি, পূর্বে দেখেছিলাম আমরা যে দুইটা প্রকল্প দেওয়া আছে, ক প্রকল্প খ প্রকল্প, দুইটাই সম মুনাফা সম্পন্ন প্রকল্প, কিন্তু তাদের যে মুনাফাটা সেটা আয়ের হারটা আয়টা তাদের কী হচ্ছে ওঠানামা করছে, অর্থাৎ ক প্রকল্প এবং খ প্রকল্প দুইটারই মোট আয় সমান 1,70,000 আমরা দেখেছি, কিন্তু ক প্রকল্পের আয় থেকে খ প্রকল্পের আয়ের ওঠানামার মাত্রা বেশি। খ
প্রকল্প হচ্ছে কি বেশি অনিশ্চিত, কারণ খ প্রকল্প প্রথম বছর এবং দ্বিতীয় বছর তাদের বিনিয়োগকৃত অর্থটা উঠিয়ে আনতে সক্ষম হয়নি। অন্যদিকে ক প্রকল্প প্রথম বছর এবং দ্বিতীয় বছর প্রথম বছরেই তাদের বিনিয়োগটা উঠিয়ে আনতে সক্ষম হয়েছে এবং তারা অর্থের সর্বমূল্য বা ঝুঁকির কথা বিবেচনা করেছে। ঝুঁকির কথা বিবেচনা করেই তারা প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর তিনটাতেই সমানভাবে তারা তাদের আয়টাকে সমান রেখেছে। তো সুতরাং দেখা যাচ্ছে ক প্রকল্প থেকে খ প্রকল্প বেশি ঝুঁকিপূর্ণ, কারণ খ প্রকল্পে প্রথম বছর এবং দ্বিতীয় বছরে তাদের আয়ের ওঠানামার মাত্রাটা খুব বেশি ছিল। তো মুনাফা সর্বোচ্চকরণে এই বিষয়গুলো আসলে বিবেচনা করা হয় না। মুনাফা সর্বোচ্চকরণে দেখা হয় যে মোট মুনাফাটাকে কীভাবে বাড়ানো যাবে, সেটার দিকে খেয়াল রাখা হয়। তাহলে আমরা দেখতে পেলাম এই মুনাফা সর্বোচ্চকরণ সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম শিক্ষার্থী বন্ধুরা। তো এই মুনাফা সর্বোচ্চকরণের সমস্ত আলোচনার শেষে আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এক নম্বরে মুনাফাকে কোনো ফার্মের দক্ষতা মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। দুই নম্বর বৈশিষ্ট্য আমরা যেটা পাই সেটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণের ফার্মের লক্ষ্য কিন্তু মূল লক্ষ্য নয়। তিন নম্বর যে পয়েন্টসটা আমরা পাই সেটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ ধারণায় প্রকল্পের নগদ প্রবাহ, ঝুঁকি এবং অর্থের সময়মূল্যকে বিবেচনা করা হয় না। তিন নম্বর আমরা যেটা পাই সেটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ হচ্ছে একটি সনাতন ধারণা। নম্বরে হচ্ছে মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যে ফার্মের সর্বমোট মুনাফাকে বিবেচনা করা হয়। সর্বমোট যে পয়েন্টসটা আমরা পাই সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মুনাফা সর্বাধিকরণ লক্ষ্য বলতে শেয়ার প্রতি আয় বৃদ্ধিকরণকে বোঝায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারলে আজকে যে মুনাফা সর্বাধিকরণ কী, মুনাফা সর্বাধিকরণ কেন লক্ষ্য হওয়া উচিত এবং কেন ফার্মের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়। এখন আমরা দেখব যে সম্পদ সর্বাধিকরণটা কী এবং সম্পদ সর্বাধিকরণ কেন ফার্মের চূড়ান্ত লক্ষ্য। সম্পদ সর্বাধিকরণ, যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এই সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়? সম্পদ সর্বাধিকরণ হচ্ছে মূলত ফার্মের বা কোম্পানির শেয়ারের বাজার মূল্য বৃদ্ধিকরণকেই মূলত সম্পদ সর্বাধিকরণ বলা হয়। এখন শেয়ারের বাজার মূল্য বলতে কী বোঝায়? শেয়ারের মোট বাজার মূল্য বলতে কী বোঝায়? শেয়ারের মোট বাজার মূল্য হচ্ছে প্রতিটা শেয়ারের বাজার মূল্যকে তাদের শেয়ারের সংখ্যা দ্বারা গুণ করলে আমরা যেটা পাই। অর্থাৎ আমরা আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে 100 টাকা মূল্যের 2000টি শেয়ার আছে একটি কোম্পানির, তাহলে তাদের মোট মূলধন কত হবে? 100 × 2000 = 2 লাখ। অর্থাৎ 2 লাখ, এই 2 লক্ষ হচ্ছে তাদের মোট মূলধন। এই মোট মূলধনটাই হচ্ছে মূলত তাদের সম্পদ। অর্থাৎ এই সম্পদটাকেই তারা কীভাবে ইনক্রিজ করবে সেটাই হচ্ছে মূলত সম্পদ সর্বাধিকরণ। আর সম্পদ সর্বাধিকরণ অর্থাৎ এখানে আমরা মুনাফা সর্বাধিকরণে একটিমাত্র শেয়ারের আয়ের কথা চিন্তা করেছি, আর সম্পদ সর্বাধিকরণে আমরা কী করব? ওভারঅল যে সম্পদটা সেটার কথা, ওভারঅল যে শেয়ার মূলধনটা সেটা কীভাবে ইনক্রিজ করা যায় সেটার দিকে আমরা খেয়াল রাখব। তাহলে আমরা দেখি যে এখন তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন এসে থাকে যে সম্পদ সর্বাধিকরণ কেন ফার্মের চূড়ান্ত লক্ষ্য বা কোনটি অর্থায়নের মূল লক্ষ্য বা চূড়ান্ত লক্ষ্য। তাহলে এটা অ্যান্সার একটাই হবে যে সম্পদ সর্বাধিকরণ ফার্মের চূড়ান্ত লক্ষ্য বা মূল লক্ষ্য। এখন আমরা দেখব যে সম্পদ সর্বাধিকরণ কেন ফার্মের চূড়ান্ত লক্ষ্য বা মূল লক্ষ্য। প্রথম আমরা এই যে মুনাফা সর্বাধিকরণের যে অসুবিধাগুলো আমরা দেখেছিলাম সেই অসুবিধাগুলো সম্পদ সর্বাধিকরণে এসে কাটিয়ে উঠতে পারে, অর্থাৎ সম্পদ সর্বাধিকরণে সেই অসুবিধাগুলো দেখা যায় না। এ কারণেই মূলত সম্পদ সর্বাধিকরণ ফার্মের মূল লক্ষ্য। এখন এক নম্বরে আমরা যে পয়েন্টসটা পাই সেটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ এক নম্বরে হচ্ছে স্পষ্ট ধারণা দেয়, অর্থাৎ মুনাফার ধারণার যে অস্পষ্টতা তা সম্পদ সর্বাধিকরণে এসে ক্লিয়ার করা হয়। অর্থাৎ সম্পদ সর্বাধিকরণ হচ্ছে স্পষ্ট ধারণা, অর্থাৎ পরিমাপের পদ্ধতি সুস্পষ্ট সম্পদ সর্বাধিকরণে। সম্পদ সর্বাধিকরণে মোট মূলধনকেই মূলত সম্পদ সর্বাধিকরণ বলা হচ্ছে মুনাফার ক্ষেত্রে, যেটা অস্পষ্ট থেকে যায়। অস্পষ্ট মুনাফার পরিবর্তে নিট নগদ প্রবাহকেই পরিমাপক হিসেবে ব্যবহার করা হয়।
সুতরাং দেখতে পাচ্ছি যে সম্পদ সর্বাধিকরণ একটি স্পষ্ট ধারণা। দুই নম্বর হচ্ছে অর্থের সমমূল্যকে বিবেচনা করা হয় সম্পদ সর্বাধিকরণে, যেটা আমরা মুনাফা সর্বাধিকরণে দেখিনি। মুনাফা সর্বাধিকরণে কী ছিল? অর্থের সমমূল্যকে বিবেচনা করা হতো না। এখন সম্পদ সর্বাধিকরণে এই অর্থের সমমূল্যটাকে বিবেচনা করা হয়। কীভাবে বিবেচনা করা হয়, উদাহরণের মাধ্যমে আমি তোমাদের বিষয়টি ক্লিয়ার করছি। ধরো দুইটা প্রকল্প দেওয়া আছে এবং তাদের প্রত্যেক বছরের আয়ের হার এবং মোট মুনাফা দেওয়া আছে এবং তাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 80,000 টাকা। পূর্বের উদাহরণ থেকেই আমি তোমাদের বুঝাচ্ছি প্রাথমিক বিনিয়োগ 80,000 টাকা। তাহলে প্রথম বছরে ক প্রকল্প থেকে 80,000 টাকা বিনিয়োগ করে আমরা প্রথম বছরেই কিন্তু আমাদের বিনিয়োগকৃত অর্থটা উঠিয়ে আনতে সক্ষম হচ্ছি, 1,00,000 টাকা পাচ্ছি। অন্যদিকে খ প্রকল্প পাচ্ছে 20,000 টাকা। দ্বিতীয় বছরে ক প্রকল্প পাচ্ছে 50,000 টাকা, খ প্রকল্প 0, অর্থাৎ তারা কোনো আয় পাচ্ছে না দ্বিতীয় বছরে। তৃতীয় বছরে ক প্রকল্প থেকে আমরা যে আয়টা পাচ্ছি সেটা হচ্ছে 20,000 টাকা, আর তৃতীয় বছরে খ প্রকল্প থেকে পাচ্ছি 1,50,000 টাকা। তাহলে দেখো এই দুইটাই হচ্ছে সম মুনাফা সম্পন্ন কোম্পানি। তাহলে মুনাফা সর্বাধিকরণের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দুইটা কোম্পানি সমান গুরুত্ব পাবে, কিন্তু আমরা যদি সম্পদ সর্বাধিকরণের কথা চিন্তা করি তাহলে কোনটা গুরুত্ব পাবে বেশি? অবশ্যই ক প্রকল্প, কারণ এখানে অর্থের সমমূল্যকে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ তারা কি করেছে, আমরা জানি যে অর্থের সমমূল্যের মূল ধারণাই হচ্ছে যে কোম্পানি যত দ্রুত তাদের বিনিয়োগকৃত অর্থ উঠিয়ে আনতে পারবে, তাদের বিনিয়োগকৃত অর্থ উঠিয়ে এনে পুনরায় অন্য কোনো খাতে বিনিয়োগ করতে পারবে, সেটাই হচ্ছে মূলত অর্থের সমমূল্য। এখানে দেখা যাচ্ছে যে ক প্রকল্প প্রথম বছরেই তাদের 80,000 টাকা বিনিয়োগকৃত মূলধন উঠিয়ে আনতে সক্ষম হয়েছে এবং প্রথম বছর এবং দ্বিতীয় বছরে তারা অধিক মুনাফা অর্জন করতে পেরেছে, যেটা তারা কি করতে পারবে, অন্য কোনো খাতে বিনিয়োগ করে পুনরায় তারা আবার মুনাফাটা অর্জন করতে পারবে, অর্থাৎ তারা তাদের সম্পদকে ইনক্রিজ করছে। কিন্তু খ প্রকল্প কী করেছে, প্রথম বছর আর দ্বিতীয় বছরে তারা তাদের বিনিয়োগকৃত অর্থটা উঠিয়ে আনতে সক্ষম হয়নি, কিন্তু দ্বিতীয় বছরে গিয়ে তারা অধিক মুনাফা অর্জন করেছে। কিন্তু তারা যে বছরটা তিন নম্বর বছরে গিয়ে দেখা যাবে কি, প্রকল্পটা আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, কারণ তাদের মেয়াদকালই হচ্ছে 3 বছর। কিন্তু তারা যে প্রথম বছর আর দ্বিতীয় বছরে যে লসের মুখোমুখি হয়েছিল সেটা তৃতীয় বছরে গিয়ে সেই 2 বছরের ব্যাকআপ দিতে গিয়ে তারা কি হয়ে যাবে, হিমশিম খেয়ে যাবে। সুতরাং তাদের এই যে 3 নম্বর বছরে যে মুনাফাটা তারা অর্জন করেছে সেটা মূলত তাদের কোনো কাজেই আসবে না। তাহলে এখানে এই অসুবিধাটা হয়েছে মূলত অর্থের সমমূল্যকে বিবেচনা করা না করার কারণে। কিন্তু সম্পদ সর্বাধিকরণে ক প্রকল্প অর্থের সমমূল্যকে বিবেচনা করে খুব সুন্দরভাবে এগিয়ে গিয়েছে। এটাই হচ্ছে অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য হওয়ার একটি প্রধান কারণ, যে অর্থের সমমূল্যকে সম্পদ সর্বাধিকরণে বিবেচনা করা হয়। 3 নম্বর কারণ হচ্ছে অর্থের সম্পদ সর্বাধিকরণে ঝুঁকিকে বিবেচনা করা হয়, যেটা মুনাফা সর্বাধিকরণে করা হতো না। অর্থাৎ আমরা যদি পূর্বের উদাহরণের কথাই খেয়াল করি, তোমরা দেখো যে ক প্রকল্প আর খ প্রকল্প দুইটা সম মুনাফা সম্পন্ন হলেও ক প্রকল্পের আয়ের হার থেকে খ প্রকল্পের আয়ের হারটা খুব বেশি উঠানামা করেছে। অর্থাৎ খ প্রকল্প তাদের বিনিয়োগকৃত অর্থ 20,000 টাকা প্রথম বছর এবং দ্বিতীয় বছরে উঠিয়ে আনতে সক্ষম হয়নি। উঠিয়ে আনতে সক্ষম না হওয়ার কারণে তারা ঝুঁকির কথা আসলে বিবেচনা করেনি, তারা কী করেছে, মোট মুনাফার কথা বিবেচনা করেছে। আর খ প্রকল্প কী করেছে, প্রথম বছর দ্বিতীয় বছর আস্তে আস্তে তারা সুন্দরভাবে ঝুঁকি বিবেচনা করে অর্থের সময়মূল্যকে বিবেচনা করে তারা এগিয়ে গিয়েছে। তার ফলে দুইটা সম মুনাফা সম্পন্ন হলেও ঝুঁকি বিবেচনা করার না কারণে খ প্রকল্পকে মুনাফা সর্বাধিকরণের ক্রাইটেরিয়ার মধ্যে ফেলা যাবে না, কারণ তারা কি করছে, ঝুঁকিকে বিবেচনা করছে না। ঝুঁকি বিবেচনা করা না কারণে তাদের কোম্পানিটা 3 নম্বর বছরে এসে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, কারণ 2 নম্বর বছর এবং প্রথম বছর এবং দ্বিতীয় বছরে তারা যে ক্ষতিটা করেছিল সেটা পুষিয়ে নেওয়া তাদের পক্ষে আসলে 3 নম্বর বছরে এসে পুষিয়ে নিয়ে আবার ব্যাকআপ দেওয়াটা তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য ঝুঁকি বিবেচনা করাটা অর্থের অর্থায়নের লক্ষ্যের একটি মূল একটি কারণ।
সম্পদ সর্বাধিকরণ মূল লক্ষ্য হওয়ার একটি অন্যতম কারণ। যে সম্পদ সর্বাধিকরণে ঝুঁকিটাকে বিবেচনা করা হয়, অন্যদিকে মুনাফা সর্বাধিকরণে ঝুঁকিটাকে বিবেচনা করা হয় না। তো শিক্ষার্থী বন্ধুরা, সম্পদ সর্বাধিকরণ এবং মুনাফা সর্বাধিকরণ দুইটি অর্থায়নের মূল লক্ষ্য হলেও সম্পদ সর্বাধিকরণ স্পষ্ট ধারণা, অর্থের সময়মূল্য এবং ঝুঁকিকে বিবেচনা করার কারণেই মূলত এটি একটি ফার্মের বা অর্থায়নের চূড়ান্ত বা মূল লক্ষ্য। তাহলে সম্পদ সর্বাধিকরণের এতক্ষণের আলোচনায় আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই সেটা হচ্ছে, সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের বাজার মূল্য বা নেট বর্তমান মূল্য বৃদ্ধিকরণকে বোঝায়। দুই নম্বর হচ্ছে, সম্পদ সর্বাধিকরণ ধারণাটি অর্থায়নের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। তিন নম্বর হচ্ছে, সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যে প্রকল্পের নগদ প্রবাহ, ঝুঁকি এবং অর্থের সময়মূল্যকে বিবেচনা করা হয়। চার নম্বর হচ্ছে, সম্পদ সর্বাধিকরণ একটি আধুনিক ধারণা, আধুনিক এবং স্পষ্ট ধারণা, যেটা মুনাফা সর্বাধিকরণে ছিল না। এই সব সমস্ত কারণগুলোর কারণে, বৈশিষ্ট্যগুলোর কারণেই মূলত সম্পদ সর্বাধিকরণ একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য। তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে যে একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য কী, আশা করছি তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। আশা করছি আজকের লেকচার তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা, এবং তোমরা আমার লেকচারের সাথে বইয়ের পাঠ্য বইয়ের যে টপিক আছে সেটার সাথে মিলিয়ে তোমরা ভালোভাবে পড়বে, পড়ে বিষয়টাকে খুব ভালোভাবে আয়ত্ত করবে। কারণ আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করেছি এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা তোমরা সবসময়ই পরীক্ষায় পেয়ে থাকবে। সকল পরীক্ষায়, কলেজের অভ্যন্তরীণ পরীক্ষায় বলো আর বোর্ড পরীক্ষায় বলো, সব পরীক্ষায় তোমরা এই টপিকটা পেয়ে থাকবে। এবং এইটা শুধুমাত্র তোমাদের HSC লেভেলে না, এটা তোমরা অ্যাডমিশান বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা সেখানেও তোমরা পাবে। অনার্স লেভেলে, MBA লেভেলে, BBA লেভেলে, সব লেভেলেই এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তাহলে তোমরা এই টপিকটা ভালোভাবে পড়বে, ভালোভাবে পড়ে আয়ত্তে আনবে। তো আজকের মতো আমার ক্লাস এখানেই সমাপ্ত। সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, সবাই ঘরে থেকে একটু একটু করে পড়ালেখা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।